আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এই সরকারের অধীনে কখনো কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ নেই, গণ আন্দোলন কিভাবে গড়ে উঠবে প্রশ্ন। আজকের আয়োজনে আরো যা থাকছে, দেশের সমস্যা নিজেরাই বসে সমাধান করতে পারে, বিদেশিরা নয় হানিফ। সবশেষ থাকছে কূটনৈতিক মহলে তৎপর বিএনপি, তবে এর মাধ্যমে বিএনপি কতটা সফল হচ্ছে সেটার জন্য আরো অপেক্ষা করতে হবে। পুরো প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলে সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, এই গণ আন্দোলন কিভাবে গড়ে উঠবে মান্না। গণ আন্দোলন বলতে নতুন কিছু, জনতার যে আন্দোলন সেটাই গণ আন্দোলন। জনতার আন্দোলন সৃষ্টি হয় কিছু দাবি দেওয়ার ভিত্তিতে, আবার রাজনীতির মাধ্যমে গণ আন্দোলন হতে পারে। যেমনটি আমরা বলছি, এই সরকার ভোট ব্যবস্থা শেষ করে ফেলেছে, মানুষ এখন ভোটের অধিকার চায়। এরা ক্ষমতায় থেকে যদি ভোট হয় তাহলে ভোট হবে না, অতএব এই সরকারকে পদত্যাগ করতে হবে, তার জায়গা একটা অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে। সেই সরকার সবার কাছে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করবে, তারপর ভোট হবে। গণতান্ত্রিক ভাবে এটা হচ্ছে আন্দোলন। মোট কথা, জনগণকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নিয়ে আসাই গণ আন্দোলন। গণ আন্দোলনের বিষয়ে জনগণের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন মান্না? গণ আন্দোলনে কত লাখ লোকের মিছিল হলো সেটাই মূল কথা না, জনগণের মধ্যে চিন্তা নতুন করে গঠিত হয়েছে কিনা এটাও একটা আন্দোলন। আওয়ামী লীগ এদেশের প্রাচীন একটি দল, তারা এই দেশের স্বাধীনতা অর্জনের কৃতিত্ব দাবি করে, যদিও এই দলকে এখন মানুষ পছন্দ করে না। এই যে পরিবর্তনটা মানুষের মধ্যে হলো, এটাকেও আমরা আন্দোলন মনে করি। আরেকটা আছে মানুষের শারীরিক আন্দোলন, যেটা প্রতিবাদ করা, প্রতিরোধ করা। যেহেতু সরকার মুখের কথা যাচ্ছে না, চলচাপ জোরে ষড়যন্ত্র করে ক্ষমতায় থাকার কাজগুলো করছে, তার প্রতিবাদ করে, প্রতিরোধ করে মানুষ যদি সরকারকে অপসারণ করতে বাধ্য করে, এটাও একটা আন্দোলন। এই আন্দোলন নিয়ে কতটুকু আশাবাদী আপনারা মান্না? যদিও অতীতের চেয়ে আমাদের এখনকার আন্দোলন গুছিয়ে আনতে সময় আরো বেশি লাগছে, সেটার কারণ আমি মনে করি একটা দল যার ভিত্তি সমাজের প্রায় তৃণমূল পর্যন্ত, তারা যখন গণশত্রুতে রূপান্তরিত হয় তখন তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা এবং তাদের বিরুদ্ধে শক্তি সমন্বয় করে আন্দোলন গড়ে তোলা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তবে এটা জয়লাভ করবে। আপনার সরকারের পতন চান কেন মান্না? এই সরকার অধীনে কখনো কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ নেই, এটা অনেক ঘটনা দ্বারা প্রমাণিত। তবে এই সরকার ক্ষমতায় থাকলে নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, অতএব তাকে চাই না আমরা। আর এটা তো নির্বাচিত সরকার নয়, তাকে আমরা মানব কেন? আন্দোলন এবং নির্বাচনকে কেন্দ্র করে সমমনা দলগুলোর সঙ্গে সংলাপ করছে বিএনপি, এটা কিভাবে দেখছেন মান্না? এই সংলাপ অনেকভাবে ইতিবাচক হতে পারে, কারণ এই ফ্যাসিস্ট সরকারকে হটাতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। তবে এই ঐক্যবদ্ধ আন্দোলনের রূপকাঠামোটা আরো স্পষ্ট হতে হবে। তাদের সঙ্গে আমাদের একবারই কথা হয়েছে, সেখানে আমার কাছে যেটা মনে হয়েছে, বিএনপি আন্দোলনের রূপক অর্থটা বলতে পারছে না। আমি তাদের জিজ্ঞেসে করেছি, আপনারা যে ঐক্যের কথা বলছেন তার মানে এটা কি একটা প্ল্যাটফর্মের কথা বলছেন? তারা বলছেন সবার সঙ্গে কথা বলে দেখি। তারপরে বললাম এই পর্যন্ত তো কথা বলেছেন, তারপরে তারা বলল আরো একবার কথা বলে দেখি। আমি তাদের জিজ্ঞেস করেছি, আপনাদের তো একসময় 20 দল ছিল, ঐক্যফ্রন্ট ছিল, এগুলো কি এখনো আছে? তারা বলেন না, থাকার মতো। তারপরে আবার জিজ্ঞেস করলাম, এগুলো একসঙ্গে নিয়ে কি মোর্চা করবেন নাকি আলাদা যুগপথ আন্দোলন করবেন? তাদের আবারও উত্তর, আলোচনা করে দেখি। এখানে একটা বিষয় হতে পারে যে তাদের বিএনপি নিজেদের একটা চিন্তা ভাবনা আছে। যেমন তারা বলেছে আমরা প্রথম পর্যায়ে আলোচনা করছি, 2 দিন আগে বলেছে আমরা প্রথম পর্যায়ে আলোচনা শেষ করেছি, এবার দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করব। দ্বিতীয় পর্যায়ের আলোচনার পর হয়তো আমি বিষয়টি নিয়ে সম্পূর্ণ কিছু বলতে পারবো, কারণ প্রথম পর্যায়ে আর দ্বিতীয় পর্যায়ের বৈঠকের মধ্যে পার্থক্য তো আমরা কিছু জানি না। বিএনপি যদি নাগরিক ঐক্যকে তাদের জোটে ডাকে তাহলে যাবেন কিনা মান্না? আপনাকে আগেও বলেছি, জোট তো একটা ছিল, এই জোটকে বিএনপি কিভাবে মূল্যায়ন করছে, তারা আমাকেই ডাকছে নাকি অন্য কাউকে ডাকছে, এটা তো আমাকে জানতে হবে। আমি বিএনপির সঙ্গে প্রথম আলোচনায় বলেছি আপনারা তো কাদের কাদের নিয়ে এই জোট করতে পারেন, কিন্তু তারা কিছু বলেননি। আমি চাই বিএনপি একটি সর্ব ঐক্য হোক, আর বিএনপি যদি বলে আমরা আলাদা করব আর আপনারা আলাদা করেন তাহলে আমি তাতেও রাজি, কারণ আমরা তো সেই প্রস্তুতি নিচ্ছি। যাচ্ছি পরের সংবাদে। বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া রাজনৈতিক দৈন্যতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বৃহস্পতিবার দুপুর 12:30 কুষ্টিয়ার নিজ বাসভবনে আহত, প্রয়াত ও অসুস্থ সাংবাদিকদের প্রধানমন্ত্রীর চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্প্রতি জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সূত্র বলছে পৃথক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, দেশে মানবাধিকার পরিস্থিতির বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরছে বিএনপি। বিএনপির এসব বৈঠক প্রসঙ্গে
প্রসঙ্গে হানিফ বলেন, বিদেশিদের কাছে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা মোটেও কাম্য নয়। দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে যে কোনো সমস্যা আমরা নিজেরাই বসে সমাধান করতে পারি, আর যদি তা না পারি তবে কোনো বিদেশি এসে তার সমাধান করতে পারবে না। বিদেশিদের কাছে ধর্ণা দেওয়ার রাজনৈতিক দৈন্যতার বহিঃপ্রকাশ। তিনি আরো বলেন, বিএনপির পক্ষ থেকে প্রতিদিন নির্বাচন নিয়ে কথা বলার অর্থ হচ্ছে যে তারা রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে রাজনীতির মাঠে টিকে থাকার জন্য ইস্যু বানিয়ে কথাবার্তা বলে। হানিফ বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী তাতে সব দল অংশ নেবে। নির্বাচন কমিশন স্বচ্ছভাবে গঠন করা হয়েছে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে। যাচ্ছি পরের সংবাদে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথের আন্দোলনে সুবিধা করতে পারছেন না বিএনপি। আন্দোলনের কথা বললেও সেভাবে জনমত গড়ে তুলতে পারেনি দলটি, ফলে আপাতত রাজপথের কর্মসূচি এড়িয়ে কৌশলী হয়ে কূটনৈতিক মহলে বিএনপি তৎপরতা বাড়াচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও দলটি বিভিন্ন সময় বলে আসছে রাজপথেই তারা তাদের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করবে। মঙ্গলবার ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। পরের দিন বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ধরনের বৈঠকের তাৎপর্য অনেক বেশি বলে জানাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। যদিও বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সে সম্পর্কের মধ্যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কি সে প্রাসঙ্গিক বিষয় সেটা বলতে তারা রাজি নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি কূটনৈতিক মহলে মাধ্যমে দলের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা করছে। এই ধরনের তৎপরতার মাধ্যমে সরকারকে চাপে রেখে আন্তর্জাতিক মহলের মাধ্যমে বিএনপি তার দাবি আদায়ে তৎপর হয়েছে। কিছুদিন আগেও ঈদের পর নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে আন্দোলনের কথা বলেছিল দলটির একাধিক সিনিয়র নেতা, তবে এ নিয়ে দলটির পক্ষ থেকে তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। দলের একাধিক সিনিয়র নেতা মনে করছেন যে রাজপথ বা সহায়ক সরকার নয়, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারলে বিএনপি চাওয়া পূরণ হবে, তবে এর মাধ্যমে বিএনপি কতটা সফল হচ্ছে সেটার জন্য আরো অপেক্ষা করতে হবে। যাচ্ছি পরের সংবাদে। ডোপ টেস্ট পজিটিভ হয়ে সব ধরনের ক্রিকেট থেকে 10 মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের পেসার শহীদুল ইসলাম। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির কথা জানায় আইসিসি। আইসিসি ডোপ বিরোধী বিধি ভঙ্গ করেছেন 27 বছর বয়সী এই ডানহাতি পেসার। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার অ্যান্টি ডোপিং বিধির 2-1 ধারা ভঙ্গ করেছেন শহীদুল। তবে বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন জানালেন, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত, না বুঝে ডাক্তার পরামর্শে ওষুধ খাওয়ার ফলে এমনটা হয়েছে। আসলে কি করেছিলেন শহীদুল যে ডোপ টেস্টে পজিটিভ হলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি কি ভাবছে, এমন সব প্রশ্নের জবাবে বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনের দাবি, শহীদুল যে ওষুধ গ্রহণ করেছিল তা কোনো নিষিদ্ধ ওষুধ ছিল না, শহীদুল কোনো বলবর্ধক ওষুধ নেননি। তবে কি আইসিসি নির্দোষ শহীদুলকে শাস্তি দিয়ে দিল? এ বিষয়ে বৃহস্পতিবার রাতে বিসিবি প্রধান নির্বাহী জানান, শহীদুলের একটি ভুল হয়েছে, যেমন ভুল করে অলরাউন্ডার সাকিব আল হাসান নিষিদ্ধ হয়েছিলেন, এবার শহীদুলের মাশুল গুনতে হচ্ছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।